লোকে এসে আমাকে জিজ্ঞেস করে, সদগুরু আপনি এত মানুষের সাথে কিভাবে কাজ করেন? সকলে এরকম উদ্ভট উদ্ভট প্রশ্ন করে, এটা ওটা কি না করে। তো আমি বলি, আমার জীবন আমার ব্যাপারে, তাদের ব্যাপারে নয়। আমি কাউকে এই স্বাধীনতা দিইনি যে কেউ আমাকে বিব্রত করে তুলবে বা রাগিয়ে তুলবে বা সুখী করবে বা দুঃখী করবে। এই অধিকারগুলো আমি সম্পূর্ণ নিজের কাছে রেখেছি। সেই মুহূর্তেই আমার মধ্যে ধ্বংস করার অধিকার জন্মায়। ওহ, যুগ যুগ ধরে এভাবে অনেক মানুষকে ধ্বংস করা হয়েছে, এবার এটা বন্ধ করার সময়। গুরু, আমাদের ভিশনারি উইমেন এক স্বেচ্ছাসেবী সংস্থা যা মহিলাদের দ্বারা চালিত। আপনি বলছিলেন আপনার সাথে 90 লক্ষ স্বেচ্ছাসেবক রয়েছেন এবং আপনি স্বেচ্ছাসেবা ও ইচ্ছার মধ্যে সম্পর্কের কথা বলছিলেন। কিভাবে নিজের চেতনাকে ইচ্ছার মাধ্যমে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া যায়, যদি আমি আপনাকে সঠিকভাবে বুঝে থাকি? অন্যভাবে বলতে গেলে, এটা কিভাবে একজন মানুষের জন্য আরও বৃহত্তর সত্তায় পরিণত হওয়ার দরজা হতে পারে? দেখুন, মহিলাদের নিয়ে বলার আগে প্রথম যেটা দেখতে হবে সেটা হলো দূরদর্শিতা। এই দূরদর্শিতার মানে হল, দেখুন, প্রত্যেকেরই বাসনা থাকে। ইচ্ছা বা বাসনা হলো আমাদের জীবনকে উন্নত করার একটি ক্রমবর্ধমান পদ্ধতি। দেখুন, আজ আপনার বাসনা হলো আমাকে একটি বাড়ি কিনতেই হবে, কালকে আপনার ইচ্ছে হবে আমাকে অত টাকা কামাতে হবে, পরের দিন আবার অন্য কিছু ইচ্ছে হবে। এগুলো আমাদের জীবনকে বারবার নতুন করে সাজিয়ে তোলার ক্রমশই বাড়তে থাকা উপায় মাত্র। আপনি যখন বলছেন আমি একজন দূরদর্শী, যেটা বলতে চাইছেন তা হলো আমার একটি বৃহত্তর বাসনা রয়েছে, যেটা কেবল আমার জীবনের ক্রমবর্ধমান উন্নতিকে ঘিরে নয়, ইচ্ছা সবসময় কেবলমাত্র আমাকে ঘিরে। দূরদর্শিতা হলো সমস্ত কিছুকে নিয়ে চলার পদ্ধতি। তো এটাই একটা বিস্ময়কর ব্যাপার যে মানুষ যদি তাদের নিজের ইচ্ছের পরিবর্তে দূরদর্শিতা রাখেন, দূরদর্শিতা সবকিছুকেই আপন করে নিয়ে চলে, ইচ্ছে কেবল নিজের জন্য। ইচ্ছে একটু একটু করে পরিবর্তনের মাধ্যমে আপনার উন্নতি ঘটাবে, দূরদর্শিতা গোটা পরিস্থিতিটাকে রূপান্তরিত করতে পারে। আমার গান বাজনা ভালো লাগে। তো স্বেচ্ছার কথা বলতে গেলে, কারণ আপনি স্বেচ্ছাসেবী সংস্থার কথাটি তুললেন, দেখুন, একজন স্বেচ্ছাসেবী হওয়া মানে একজন নিজের ইচ্ছে কিছু করছেন, ঠিক? কোনো বাধ্যবাধকতা নেই, কোনো আর্থিক বাধ্যবাধকতা নেই, কোনো সামাজিক বাধ্যবাধকতা নেই, সেখানে অন্য কোনো ব্যাপার নেই, আপনি নিজের ইচ্ছে কিছু করতে চাইছেন। তো আপনি স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন, তাই আপনি একজন স্বেচ্ছাসেবী। আপনাদের সকলকে জিজ্ঞাসা করছি, আপনারা কি এখানে বাধ্য হয়ে এসেছেন নাকি এখানে স্বেচ্ছায় এসেছেন? ও, ধন্যবাদ। না, কারণ আমি বাধ্য হয়ে আসা লোকেদের সাথেও কথা বলি, যেমন বহু জেলখানায় গিয়ে কথা বলেছি, এরকম অনেক জায়গাতেই কথা বলেছি। তো আপনি এখানে এসেছেন স্বেচ্ছায়। You are doing something willingly is the fundamental of your joy, isn't it so? আপনি যে স্বেচ্ছায় কিছু একটা করছেন সেটাই আপনার আনন্দের মূল কারণ, তাই না? কাজটি যতই সরল বা বোকা হোক, আপনি যদি সেটা স্বেচ্ছায় করেন তাহলেই সেটা একটা বিশাল আনন্দের পার্থক্য তৈরি করে দেয় আপনার মধ্যে, তাই না? হ্যালো, স্বর্গ এবং নরকের মধ্যে তফাত কিন্তু কেবল এটাই, যখন কিছু একটা স্বেচ্ছায় করছেন সেটা আপনার স্বর্গ, যখন স্বেচ্ছার বিরুদ্ধে করছেন সেটা আপনার কাছে নরক। আমরা তো মানসিকতা তৈরি করেই ফেলেছি, আমরা এটা পছন্দ করি ওটা করি না, আমার একে পছন্দ কিন্তু তাকে নয়, তার ফলে এই মানুষটির সাথে স্বেচ্ছায় কাজ করব, ওই মানুষটির সাথে স্বেচ্ছার বিরুদ্ধে কাজ করব। এটা মানুষদের ক্ষেত্রে হতে পারে, জীবনের বিভিন্ন দিকগুলোর ক্ষেত্রে, সম্প্রদায়ের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রেই, যে এটা নিজের ইচ্ছে করছি, এটা ইচ্ছের বিরুদ্ধে করছি। এর মানে আপনি ঠিক করে নিয়েছেন নিজের মনে এটা ভালো এটা খারাপ। খবরের চ্যানেলগুলোতে যখন বলে এরা ভালো মানুষ এরা খারাপ মানুষ, এই ধরনের কথা শুনে আমি তো পুরো, এই ধরনের ভাবনা একবার মাথায় ঢুকলে আপনি এই গ্রহের জন্য ক্ষতিকারক। কবে ক্ষতি করবেন কেবল সময়ের অপেক্ষা। যে মুহূর্তে আপনি নির্ণয় করেন এই ব্যক্তিটি ভালো এই ব্যক্তিটি খারাপ, এটা আমেরিকার সমাজে খুব গভীরে ঢুকে গিয়েছে। না না, ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু হয় না, সকলেই এই ভালো আর খারাপের মাঝখানে দুলতে থাকে। আপনি যদি একটা খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করতে পারেন, দেখবেন সকলেই খুব ভালো ব্যবহার করছে, কিন্তু যদি অপ্রীতিকর পরিবেশ তৈরি করেন দেখবেন প্রচুর মানুষ খারাপ আচরণ করছে, হ্যাঁ কি না? মানুষ আনন্দময় হয় বা দুর্দশাগ্রস্ত হয়, কিন্তু ভালো মানুষ বা খারাপ মানুষ বলে কিছু হয় না। আমি ভালো যে মুহূর্তে এটা ভাবব, সেই মুহূর্তেই আমার মধ্যে ধ্বংস করার অধিকার জন্মায় খারাপকে। ও,
যুগ যুগ ধরে এভাবে অনেক মানুষকে ধ্বংস করা হয়েছে। এবার এটা বন্ধ করার সময়। কারণ মানুষ অভিজ্ঞতার আর বোঝার বিভিন্ন পর্যায়ে রয়েছে, বিভিন্ন ধরনের মানুষে। তো কেউ আপনার মতো না হলেই সে খারাপ, তাই না? তাই নয় কি? যারা আমার মতো নয় তারা সবাই খারাপ। কারণ ভালো কি এবং যেটাকে আপনি ভালো মনে করেন সেটা তো আপনিই স্থির করছেন। না, এটা করার আপনার অধিকার নেই। স্বেচ্ছা মানে কেবল এই যে আমি রাজি রয়েছি জীবনের জন্য, আমি 100% রাজি। এটাকে হ্যাঁ বলছি, ওটাকে না বলছি, না এরম নয়। জীবনের ক্ষেত্রে আমি কেবল হ্যাঁ আর হ্যাঁ। জীবনকে আপনি যদি 100% হ্যাঁ বলেন তাহলে আপনি একজন স্বেচ্ছাসেবী। আপনি জীবনের জন্য রাজি, আপনি এতটাই ইচ্ছুক যে নিজের আর কোনো ইচ্ছেই নেই। লোকে এসে আমাকে জিজ্ঞেস করে, সদ্গুরু আপনি এত মানুষের সাথে কিভাবে কাজ করেন? সকলে এরকম উদ্ভট উদ্ভট প্রশ্ন করে, এটা ওটা কি না করে। তো আমি বলি, আমার জীবন আমার ব্যাপারে, তাদের ব্যাপারে নয়। আমার জীবন হলো আমি কেমন থাকছি, এটা আমার ব্যাপার। তারা কেমন তাতে কিছু আসা যায় না, তাদের ইচ্ছে। কিন্তু আমি কেমন থাকবো সেটা আমার ইচ্ছে, আমি এরকম থাকবো। অন্যরা যাই করুক না কেন, আমি এরকমই থাকবো। কারণ আমি কাউকে এই স্বাধীনতা দিইনি যে কেউ আমাকে বিব্রত করে তুলবে বা রাগিয়ে তুলবে বা সুখী করবে বা দুঃখী করবে। এই অধিকারগুলো আমি সম্পূর্ণ নিজের কাছে রেখেছি। আপনারও তাই করা উচিত। কারণ যদি অন্য কেউ এটা নির্ণয় করে যে আপনি এই মুহূর্তে কিরকম থাকবেন, তাহলে কি সেটা চূড়ান্ত দাসত্ব নয়? তাই নয় কি? আপনার অন্তরে কি ঘটবে সেটা অন্য কেউ নির্ধারণ করবে, আশেপাশে কি ঘটবে সেটা অবশ্যই প্রচুর লোকে নির্ধারণ করবে। আমাদের আশেপাশে যা ঘটবে তা 100% আমাদের হাতে নয়, কিন্তু আমার মধ্যে যা ঘটবে সেটা আমার তৈরি, তাই না? এখন যেহেতু আপনি স্বেচ্ছাসেবী নন, তাই যে কেউ আপনাকে বিব্রত করে তুলতে পারে। কারণ আপনি এখন অনিচ্ছুক। স্বেচ্ছাসেবার অর্থই হল আপনার নিজের কোনো ইচ্ছে নেই, যেটা প্রয়োজন সেটাই করবেন। আমার একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অর্থই হল বিভিন্ন ধরনের লোকজন আসেন এবং অধিকাংশই যা কাজ করছেন তাদের সে যোগ্যতা নেই। বরখাস্তও করতে পারি না কারণ তারা স্বেচ্ছাসেবী। হ্যাঁ সত্যি তো। তো লোকে আমার কাছে রোজ আসে, এসে বলে, সদ্গুরু আমি তার সাথে কাজ করতে পারবো না, একদম জঘন্য সে, আমি এটা করতে পারবো না। আমি তাদের বলি, দেখুন এই দুনিয়ায় এই ধরনের লোকেরাই রয়েছেন, এরম 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 এই ধরনেরই মানুষ। কিন্তু যদি আপনি আদর্শ লোকেদের সাথে কাজ করতে চান তবে আপনাকে স্বর্গে যেতে হবে, এবং সেটা আজকেই যেতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন যেটা করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আপনাকে এই সব জঘন্য লোকেদের সাথেই কাজ করতে শিখতে হবে। কারণ পৃথিবীটা এরকমই। যদি আপনি মনে করেন যেটা আপনি করছেন সেটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনাকে সকল ধরনের মানুষের সাথেই কাজ করতে হবে। দেখবেন জঘন্য লোকগুলোও অসাধারণ কাজ করছে, হ্যাঁ কি না? কিন্তু আপনি যদি আদর্শ লোকের সাথে কাজ করতে চান, আপনি কাউকে খুঁজে পাবেন না। আমি তো পাইনি। তারা সকলেই সব কিছুর মিশ্রণ। কিন্তু আপনি যদি ইচ্ছুক হন, এরম নয় যে আপনি হ্যাঁ না, মানে কিছুতে হ্যাঁ কিছুতে না, সবকিছুতেই আপনি একটা জোরালো হ্যাঁ, তাহলে আপনি রাস্তা খুঁজে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ।